দুর্গাপূজোই শিয়ালদাহ বনগা ও রানাঘাট বনগা শাখায় একজোড়া বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। দুর্গাপূজোয় দর্শনার্থীদের সুবিধার্থে বাড়তি 20টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। ট্রেন চলবে শিয়ালদা বনগা রানাঘাট বনগা শাখাতেও। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে পূজা মণ্ডপের শুভ উদ্বোধন। মহালয়ার আগে থেকেই রাজ্য জুড়ে পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে। এক কথায় শারদ উৎসবে মেতে উঠেছে আম বাঙালি। দুবছর অতিমারী পরিস্থিতির পর এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবছর অনেক আগে থেকেই শারদ উৎসবের আনন্দে মেতেছে রাজ্যবাসী। কলকাতা মহানগরীর পর উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে শারদ উৎসবের আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে সীমান্ত শহর বনগা। প্রতিবছরই বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন প্রতিমা দর্শনের জন্যে। দর্শনার্থীরা আসেন বনগাতে প্রতিমা দর্শনের জন্যে। বহিরাগত দর্শনার্থীদের এই শহরে পৌঁছানোর মূল ভরসা ট্রেন। সে কথা মাথায় রেখেই রেল দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। শিয়ালদা থেকে বনগা অভিমুখে আসবার জন্যে শেষ ট্রেন ছাড়বে রাত 12:40। রানাঘাট থেকে 11:45 শেষ ট্রেন ছাড়বে। শারদ উৎসবকে সামনে রেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা বনগা, শিয়ালদা ডানকুনি, রানাঘাট বনগা, শিয়ালদা বজবজ রুটে। রেল দপ্তর সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে মোট 20টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার মধ্যে শিয়ালদা বনগা রানাঘাট বনগা রুটে একজোড়া করে ট্রেন চলবে বলে জানা গেছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি মাতৃভূমি লোকাল সহ 13টি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারদ উৎসবের প্রাককালে বাড়তি ট্রেনের ঘোষণা হওয়ায় স্বভাবতই খুশি সাধারণ মানুষ। দর্শনার্থীদের বক্তব্য অনুযায়ী রাতের ট্রেন ধরে সহজেই বনগাতে পৌঁছে যাওয়া যাবে। এরপর বনগা স্টেশনে নেমে প্রতিমা দর্শনের পর ফের ট্রেন ধরে বাড়িতে ফিরতে পারবেন তারা। সূত্রের খবর, শারদ উৎসব উপলক্ষে শিয়ালদা বাড়ৈপুর রুটে 3 জোড়া, শিয়ালদা নৈহাটি রুটে 2 জোড়া করে ট্রেন চালানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।